আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ডাইরেক্ট সংবাদে সঙ্গে আছি তৌফিক রহমান হাবিব চিরনিদ্রায় সাহিত আলহাজ ফংকে খান জানা যায় মানুষের ঢল শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় সাহিত হলেন সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র ট্রাস্টি বিশ্বনাথ সরকারি কলেজ সহ অসংখ্য প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বনাথ আলহেরা শপিং সিটির চেয়ারম্যান বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধেও মহান মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ ফংকে খান রোববার বারো জুন বেলা আড়াইটায় বিশ্বনাথ পৌর শহরের আদিয়া মাদ্রাসা মাঠে নামাজে সর্বস্তরের মানুষের ঢল নামে ইমামতি করেন হজরত শাহজালাল ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হমরুদ্দিন চৌধুরী ফুলতলি রাজনৈতিক নেতাকর্মী সামাজিক ব্যক্তিবর্গ ছাড়াও দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ নেই জানা যায় অনেকে এসেছেন উপজেলাবাসীর অভিভাবক এই মানুষটিকে শেষবারের মতো এক নজর দেখতে এরপর বিকেল তিনটায় তার নিজ বাড়ি জাহারগাঁও জামে মসজিদে দ্বিতীয় জানাজা পর পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন হয়েছে এর আগে মরদেহে পুষ্পস্তূপক দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সিলেট জেলা আওয়ামী লীগ পুলিশ প্রশাসন উপজেলা আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন জানাজা পূর্ববর্তী শোকসভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের বারপ্রাপ্ত সভাপতি সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান চৌধুরী সিলেট তিন আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী অধ্যক্ষ সুজাত আলী রফিক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুনতাসির আলী বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনুমিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক বর্তমান বারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জয়নাল আবদিন ফুরানবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট অ ফঙ্কি খানের বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান রাজু প্রমুখ বর্ষিয়ান রাজনীতিবিদ ফঙ্কে খানের মৃত্যুতে গোটা উপজেলায় নেমে আসে সুখের ছায়া তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বনাথ বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো অর্ধ দিবস বন্ধ রাখা হয়েছে পৌর শহরের সর্ববৃহৎ শপিং মল আলহেরা শপিং সিটি তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া উপজেলা আওয়ামী লীগ তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা দিয়েছে উল্লেখ্য শনিবার এগারো জুন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিলেট মাউন্ট এডুরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফঙ্কি খান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন তিনি উপজেলার জাহারগাঁও গ্রামের মৃত হাসন খানের ছেলে মৃত্যুকালে স্ত্রী তিন ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী নাতি নাতনি রেখে গেছেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিদিনের নিত্য নতুন সংবাদ জানতে চোখ সিলেট ডাইরেক্টের পর্দায় সত্যের সন্ধানে আমাদের পথ চলা